إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون عن عائشة رضي الله تعالى عنها قالت قال الحبيب المصطفى عليه الصلاة والسلام من أحدث في أمرنا هذا ما ليس منه فورد আলোচনা করেছিলাম বিদাত একটি ভয়ঙ্কর পাপ শয়তানের সবচেয়ে প্রিয় পাপ বেদাত দিয়ে দাড়িওয়ালা টুপিওয়ালা যারা বাদত করে তাদেরকে ধ্বংস করে যারা পাপ করে তাদের কিন্তু শাহওয়াত দিয়ে পাপ হয় প্রবৃত্তি অনুসরণ করে এটা অনেক হালকা যারা বিদাত করে যেটা কি ফিয়া দিন দিনের আসলের মধ্যে কি শয়তান বিভ্রাট ঘটে ফেলে আর এটা করে যারা ধর্মপ্রাণ যারা নামাজ রোজা হজ জাকাত করে তাদেরকে ধ্বংস করে ওরা তো জাহান প্রান্তে পৌঁছছে কিন্তু যারা জান্নাতে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে এই লোকগুলিকে কিভাবে জাহান নামে নেওয়া যায় এই জনে শয়ের আবিষ্কৃত পাপ হচ্ছে কি বিদাত এর সামনের চেহারাটা বলেছিলাম জান্নাত কিন্তু পিছলে আসলে থাকে কি জাহান্নাম এটা ভয়ঙ্কর জিনিস আমি ভাববেন আমি তো জান্নাতে পৌঁছে যাচ্ছি এর মাধ্যমে বেদাত করে কিন্তু জাহান্নামের কিনারে গিয়েছে অথবা ভিতরে পৌঁছে গেছে বলেছিলাম যারা বিদাত করে তাদের জন্যে তো কসম খেয়েছিল যে ডানে বামে সামনে পিছনে বসিয়ে এদেরকে পদভষ্ট করব এই পদভস্টের তার অনেকগুলি ষাটটা পদক্ষেপের মধ্যে দ্বিতীয় পদক্ষেপ ছিল কি বিদাত কারণ বিধাত এমন একটা পাপ যেটা সিরকে নিয়ে যায় আর সিরক মানে কি চিরস্থাই জাহান্ন ইন্না মিন আনসার শিরখের পাপে পৌঁছাতে পারা মানে কি প্রথমত বিদাত শির্ক ফির রিসা আলা শির্ক যেমন ইবাদতি হয় আল্লাহর হকে ঠিক শিরিক কিন্তু রসুলের হক রেসালাতেও শিরিক হয় যেমন আল্লাহ ছাড়া কাউরি বন্দেগী করা যাবে না করলে শিরিক জাহান্নাম ঠিক রাসূলের রেসরাত ছাড়া মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ছাড়া কোনো পীর বুজুর্গ নবী রসুল কোনো ওস্তাদি কোনো খাতিব ইমাম মাদানি আর যেই শেখ মাসে এক যেই হোক না কেন তাকে যদি তার তরিকায় শরিক করেন সেটাও শির পীর সেটাও জান নাম তাহলে শয়তান একদিক থেকে শিরিক আল্লাহর সাথে করিয়ে জাহান্নামে নামে নিচ্ছে কিন্তু রেসালাতে শিরিক করিয়েও জাহান নামের মানুষের সংখ্যা কিন্তু কম হবে না রোজকে আমাদের এই জন্যে যারা বিদাত করে তাদের ভাগ্যে জুটে কি তারা দুধ বেদাতি যারা তারা মাহজুব তারা মারফু তারা তারা মারদুত তারা 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 এদের আমল কোল হবে না মাহজুব এদের তোবা কোল হবে না মারফুজ এদের কোনো সাক্ষী নেওয়া যাবে না এদের কোনো বর্ণা হাদিস বর্ণনা হাদিস গ্রহণযোগ্য নাই এরা মাল এরা অভিশপ্ত এরা মগরুর এরা ধোকাপ্রাপ্ত মনে করে আমি জান্নাতে পৌঁছে গেছি আসলে গেছে জাহান্নামে ও মনে করছে আমি ভালো পথে কিন্তু গেছে আসলে বিপদগামী সে ধোকা বা ধোকায় পড়ে থাকে সে মবাদ সে মনে করে আল্লাহ সান্নিধ্যে পৌঁছে গেছি কিন্তু সে কিন্তু আল্লাহ থেকে অনেক দূরে পৌঁছে গেছে সে মনে করে জান্নাতের পৌঁছে গেছে কিন্তু জান্নাত থেকে সে অনেক দূরে চলে গেছে সে মনে করছে রাসুলের খুব ভালোবাসার পাত্র হয়েছি আসলে রাসুলের ঘৃণার পাত্র হয়েছে দূরে চলে গেছে সে কিন্তু মগদুব গজবপ্রাপ্ত সে আল্লাহর ক্রোধান্বিত আল্লাহর রাগ আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট নন মৌজুর নিজের পাপের সাথে অন্যদের পাপ কারণ ওস্তাদ যত সাগরিদ বানিয়েছে বেদার দিয়ে সমস্ত সাগরিদের পাপ নিজের মাথায় নিয়ে কেমতের দিন উঠতে হবে এছাড়াও সে মাহরুম সে মাহরুম রাসুলের সাফাত সে পাবে না সে মাহরুম সে জান্নার থেকে মাহরুম হয়ে যাবে সে মাতুরুদ বিতাড়িত হবে হাউজ কাউসার থেকে এতগুলি এখানে আমি বলি যে দশটা মিম দিয়ে দশটা শব্দ বেদাতির ভাগ্যে জোটে এরপরও কিন্তু সে ভাবে আমি তো জান্নাতি সে ভাব দেখায় আমি তো জান্নাতে পৌঁছেই গেছি শুধু তাই না তার বেদাত দিয়ে অনেককে জাহান্নামের পথে সে আহ্বান করতে থাকে বন্ধুরা বেদাত একটা বেদাত হয় কেন বেদাতের কারণগুলি আমাদের জানা দরকার প্রথমত দিন সম্পর্কে আমাদের জ্ঞান না থাকা আমরা দিন অনেক জ্ঞান রাখি মার্শাল আমি ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার আমি সায়েন্টিস্ট আমি অমুক তমুক এই সেই দুনিয়ার সব কিছু বুঝি বাট দিনের কোনো আমার খবর নেই তাই হুজুর যা বলে তাই আমার কাছে দিন হয়ে যায় আমি বাজারের কিতাব পড়ে যাই পাই তাই মনে করি ঠিক আছে আমি মকসি মগনির খুলে মনে করি এটাই মনে হয় জান্নাতের না আপনাকে কোরআন সন্ন্যার জ্ঞান থাকতে হবে জ্ঞান না থাকে এক নম্বর কারণ দুই নম্বর হচ্ছে আপনার প্রবৃত্তির অনুসরণ এবং আপনার বিভিন্ন সংশয়ের সঙ্গে আপনার সম্পর্ক কোরআন শাহা হলো অথেন্টিক আপনি যখনই আপনার প্রবৃত্তি অনুসরণ করবেন আপনি যখনই আপনার বিভিন্ন সংশয় এই হুজুর এটা ওই হুজুর ওইটা ওই কেবলা এটা ওই কেবলা এটা তখনই আপনি বেদাতে যাবেন নাম্বার থ্রি আপনার নিজস্ব বিবেক বুদ্ধিকে কোরআন সন্ন্যার উপরে প্রাধান্য দেওয়া কোনোভাবেই কোরআন শুনার উপরে কোনো কাউরি কোনো চিন্তাবিদ বা তার সার্টিফিকেট দুই মিটারের হোক আর তিন মিটারের হোক আর দুনিয়ার কিছু সে সাইকুল হাদিস আর তাজুল মফস্সিনার কত কিছুই হোক এটা কোনো মূল্য নেই যদি সেটা কোরআনার বিপরীত হয় এছাড়া আমাদের বিভিন্ন আলেম ওলামা বিভিন্ন দল মতের যে আমরা তাকলিদ করি অন্ধ অনুসরণ করি দলিল থাক আর না থাক মানতে হবে এটা আমাদের বেদাতের দিকে নিয়ে যায় এইভাবে ওলামা সু যারা পদ্যস্ত ওলামা যারা তাদের অনুসরণকে আপনাকে বেদাতের দিকে নিয়ে যায় আমি এর আগে বলেছিলাম রাসুল্লাহ সাল্লা সাল্লাম দাজ্জালের চাই ভয়ঙ্কর তিনি ভয় করেছেন এই ওলামা উসু যারা পদভস্ত ওলামা যারা দল্লু আদাল্লু যারা নিজে গুমরা এবং অন্যকে গুমরা করে এই সমস্ত নামধারী টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা এক শ্রেণীর ইসলামের পোশাক পরা যারা পদভস্ত গুমরা আলেম ওলামা যাদেরকে আমরা মনে করি তাদের অনুসরণ করে বিধাতের দিকে যেতে হয় এছাড়াও ছয় নম্বরে কারণ হচ্ছে কি জয়ীফ জাল হাদিসের অনুসরণ সমস্ত বিদাত দেখবেন জয়ী ফাদিস দিয়ে জাল হাদিস দিয়ে যত আমল জয়ীফ হাদিস দিয়ে দুর্বল হাদিস জাল রাসেল হালিশ বলে সাব্যস্ত হয় নাই রাষ্ট্রের মিথ্যা এগুলি সম্পূর্ণ বিদাত আর এগুলির ছড়াছড়ি খুব চলে আমাদের সমাজে বিশেষ করে মৃত্যু কেন্দ্রিক বিবাহকেন্দ্রিক আমাদের বিভিন্ন যেগুলি সামাজিক অনুষ্ঠান আমাদের বিভিন্ন জটা করে ঘটা করে যে অনুষ্ঠানগুলো দেখবেন যেগুলি জয়ী জাল হাদিসের উপর নির্ভর করে সাত নম্বরে অমুসলিমদের সাদৃশ্য গ্রহণ করা আজ আমরা বহু ধরনের বহু কিছু করি যেটা অমুসলিমদের কালচার আজকে আমরা ফুল দিই আজকে আমরা এই করি সেই করি এই দিন সেই দিন অমুক দিন তমুক দিন এত কিছু পালন করি আমরা আজকে ঈদ মিলাদুন পালন করি কেন ঈদ মিলাদুন পালন করি এই যে বাড়িরব্বল আসলে খুব জটা করে ঘটা করে বিশাল করে আদুন্নবী এবং দেখবেন আবার এখন কেউ তেষট্টি দিনের করছিল কেউ এখন দেখি নিরানব্বই দিনের করে আ আয়াত কী যেন সাইদুল আয়াত বিভিন্ন ধরনের পালন করে এগুলি কেন করে আসলে কি রাসেলের ভালোবাসার জন্য করে না আসলে পেট পকেটের ধান্দার জন্য করে সেটাও তো আমরা বুঝি না কেন করে কোনো জনবার্ষিকী পালন করা মৃত্যুবার্ষিকী পালন করা করত কারা ফেরাউনরা ফেরাউনদের থেকে নিয়েছিল ইহুদিরা ইহুদির থেকে নিয়েছিল খ্রিস্টানরা খ্রিস্টানদের থেকে সিয়ারা ফেজিরা এরপরে যেহেতু পেট পকেটের ধান্দা আছে সবাই কিছু কিছু করে ফায়দা লুটার চেষ্টা করে ধর্মে নয় ব্যবসা করে কোথেকে হয়ে গেল রাসুলের জন্মসী পালন করলো না সাহাবাইকলাম রিয়াল আহালি ভাই তীরকে করলেন না কেলাম কেউ করলেন না করলেন না ছয়শো পঁচিশ এর কোনো অস্তিত্বই ছিল না ছয়শো পঁচিশ পর্যন্ত রাসুলকে কেউ ভালোবাসে নেই বুঝি আপনার যেটা করে ঘটা করে ভালোবাসা বুঝি খুব একটা কথা আছে না যে অতিরঞ্জন ভালোবাসাটা চলে লক্ষণ বা কি জন্য একটা কথা আছে যাই হোক এই জন্য আজ আমাদের মাঝে দেখবেন অমুসলিমদের কালচার কৃষ্টি আজ আমাদের এটাকে আমরা দিনের মধ্যে ঢুকাই দিয়ে এরপরে দিন মনে করে করতেছি এটাও বিদাত আবিষ্কারের একটা কারণ এছাড়াও আমাদের কিছু কালচার আছে যে কালচারগুলি হয়তো হিন্দুদের থেকে আসছে হয়তো খ্রিস্টানদের মানে কিছু কালচার আমাদের পূর্বপুরুষ থেকে এসে গেছে ওই কালচারগুলিকে আমরা এখন দিনের মধ্যে ঢুকে ফেলেছি একসময় হিন্দু সমাজ ছিল সেখান থেকে আমরা মুসলিম হয়েছি মোটামুটি কিছু করি কিন্তু আমাদের আনুষ্ঠানিকতাগুলো আমাদের কালচারগুলো হিন্দু আনা রয়ে গেছে হিন্দুদের সাথে আজও আমাদের অনেক মিল রয়ে গেছে আর ওইগুলিকে এখন আমরা ওস্তাজিরা কিছু দিনের ভিতরে ঢুকাই দিয়ে কিছু কারণ দিন করলেই তো কিছু ফায়দা আছে দুনিয়ার নামে তো ফায়দা হয় দুনিয়া আলাদের হজুরদের তো ফায়দা হয় না এটা বড় দুঃখজনক এরপরে যেটা কারণ হয় যে আজ আমাদের দেখা যায় যে কোনো আলিম হয়তো একটা বিদাত করেছে জেনেই করেছে না জেনেই করেছে আমরা তার দেখা দেখি শুরু করে দিয়েছি উনিও আর কিছু বলেন নাই উনিও আর কিছু বলেন নাই আর ওইটা ঢুকে গেছে সমাজের মধ্যে ইসলামের নামে বিদাত হয়ে চলতে আছে এছাড়াও অনেক সময় অনেক বিদাত চলছে কিন্তু আলিমরা চুপচাপ আমি পড়ার জীবনে কোন আমার এক টিচারের সাথে কোনো একটা বিষয় নিয়ে বললাম যে এটা বন্ধ করেন না কেন কয় বন্ধ করলে তো ফিতনা হবে তাই বললাম বিদাত সিরিক সবচেয়ে বড় ফিতনা তাকুনা ফিতনা আল্লাহ বলছেন যুদ্ধ করতে থাকো যতক্ষণ না নিঃশেষ হয়ে যায় ফেতনা মানে সিরিক ফালিয়া তো হাজারকে বলা হয়েছে তো বেদাত আর শিরিক বড় ফিতনা ওকে উঠাতে গেলে না কার ফিতনা হবে আসলে ফিতনা হবে না আসলে পেট পকেটটা বন্ধ হয়ে যাবে এটা হলো মূল বিষয় আর কিছু বোকা মানুষ আছে আমরা সস্তা জান্নাতের জন্য ওদেরকে ডাইকা জটা করে ঘটা করে একদিনই পার হয়ে গেলাম এত সহজ না জান্নাতটা জান্নাতটা কারো না কাউকে আল্লাহ ইজারা দেন নাই কোনো ফেরেস্তা কো দেন নাই কোনো নবীর দেন নাই আর কোনো আলিম আলামা কোন বুজুর্গ আলিম কাউকে দেন নাই এর সম্পূর্ণ আল্লাহ রবাহ আলম যাকে আল্লাহ জানা দিবেন তার রাহমাত আর যাকে জাহান্না দিবেন তার এটা নিসাফ যাকে জান্নাত দিবেন তার রাহমাত তবে রাহমাত আল্লাহ যার তারপর উপরে করবেন না যে রাহমাত উপযুক্ত তার উপরেই করবেন আর জাহান্নাম যাকে দিবেন রব্বুল আলমিন সেটা অবশ্যই তার ইনসাফ কারণ সে জাহান্নাম উপযুক্ত কাজে আপনি কাউরি করুণা নিয়ে আপনি জান্নাত পাবেন না কাউরি না একমাত্র মহান রবুল করুণা তিনি যদি চান কাজে আপনি এখানে ওখান থেকে করোনা ভিক্ষা করতে যান কেন এরকম আহমুক মুসল্লি কেন এবং আহমুক মুসলিম কেন এটা তো কখনোই কোনো মুসলিমের জন্য হতে পারে না এইভাবে বেদাত তাহলে আরেকটা কারণ হচ্ছে কি অনেক সময় দেখা যায় যে সরকারিভাবে কিছু বেদাতের পুষ্ঠপোষকতা পাওয়া যায় একটা বেদাত আছে কিন্তু সরকারিভাবে রাষ্ট্রীয় পর্যায়ে সেটাকেই করা হয় জিন্দা করা হয় সেটাকে মদত করা হয় আর যেহেতু রাষ্ট্রীয় পর্যায়ে সেটা কি হয় প্রচার প্রসার হয় তখন সেইটা সবার কাছে মনে হয় তাহলে আমাকে এমনও প্রশ্ন করে যদি বেদাতই হবে তাহলে রেডিও বাংলাদেশ থেকে প্রচার হয় কেন বাহ ওটা কি ওয়াহিদ ইয়া ওখান থেকে ওহি আছে নাকি ওইখানে যারা থাকে ওরা হান্ড্রেড ইসলাম ফলো করে এমন কথা বলে এটা কোন বিবেকের কথা এটুকু তার মাথায় আসে না যে এখান থেকে কি প্রচার হয় কারা করে কেমনে করে কি করে এরপরে দেখা যায় এক শ্রেণীর ওস্তাজিরা তাদের বেদাতকে প্রচার প্রসারের জন্যে যে জিনিসটা করে কয় বেদাত বেদাতে হাসানা একটা বেদাতে সাইয়া বাহ রাসুল বললেন কল্ল বেদাতিন দলালা করল দলালা থি প্রতিটি বেদাতি হচ্ছে গোমরাহ পদভস্ত আর প্রতিটি গোমরাহ ঠিকানা জানলাম ওস্তাদি এখন বলে দিলেন না বেদাতে হাসানা বেদাতে সাইয়া বাহ রাসুলের উপর দিয়ে ফটো দেয় সেই হলো আপনার অনুসরণীয় ব্যক্তি একবার চিন্তা করছেন রাসুল বলে সব জান আমি আর আপনি বললেন যে কিছু ভালো কিছু মন্দ আর এটা তো বলার পরে দলিলটা শুনলে আর অবাক হতে হয় ওস্তাজিদের দলিলটা শুনলে আর অবাক হতে হয় জাবির আবদুল্লাহ হাদিস মুসলিম শরীফের আল্লাহ নবী আলিসাল্লাম একদিন কিছু মানুষ আসলেন তারা অভাবগ্রস্ত ছিঁড়া ফাটা কাপড় চোপড় পায়ে স্যান্ডেল নেই রাসুল দান দক্ষিণার জন্য দান দক্ষিণা করতে বলেন সবাই দান করতেছিল অল্প স্বল্প আল্লাহ নবীর এই উৎসাহ পেয়ে একজন আনসারি সাহাবী একটা থলে ভর্তি করে এক খবর হাম নিয়ে করতে পারছে না বুড়ো মানুষ নিয়ে সে রাসুলের সামনে দিলেন রাসুল খুশি হলেন মুক্তার মধ্যে তার উজ্জ্বল হলো তখন রাসুলি বললেন মানসান্না সুন এবং এই সাহাবির দেখে সবাই তখন যার যার যত বেশি পারে দেওয়া শুরু করলো রাসুল বললেন মানসান্না হাসানাতান ফালাহু যে একটা ভালো কাজ শুরু করে তার দেখা থেকে অন্যরা করে সবার সবাইকেই পাই সাইয়াতান আমিল যে পাপাচার শুরু করে ওর দেখে সবাই করে বিড়ি খাইছিল ওর দেখে আরো একশো বিড়ি খাওয়া শিখছে সমস্ত ঘাড়ে আসবে এই হালিস নাকি বেদাতে হাসানা বেদাতে সাইয়া হয়ে গেল রাসুল তো বলেন সুন্নতে হাসানা সুন্নতে সাইয়া তো বেদাতে হাসানা সাইয়ার সঙ্গে হাদিসের কি মিল কানারে কানা না পাগল দুই আর দুই কয় বলতো কয় চার রুটি তো চার হয় রুটি হয় কোনো কয়ে তোমার চার পাঁচ বুঝি না আমি বুঝি রুটি আমার পেটে ক্ষুধা আছে এটা একটা কথা গ্রাম্য কথা আমাদের যাই না আপনার ঢাকায় বলে কিনা রুটি কেন চার আর চার দুই আর দুই তো চারই হয় রুটি তো কেউ হিসাব বলা তো হয় না যে কত দুই রি আর দুই রি চার রুটি হয় কিন্তু দুই আর দুই চার রুটি হয় কেমনে এরকম হিসাব যারা কষবে তাদের সাথে আপনার যদি মনে করেন যে তারাই আপনার গুরু তারাই আপনার তাহলে তো আপনি পার পাবেন না এইভাবে আজ আমাদেরকে দুই ভাগে যখন ভাগ করেছে কয়েক সব বেদাত হাসানা মানে যত কিছু হাসানার নামে সব ঢুকিয়ে দেওয়া হয়েছে আসমান জমিন খুলে দেওয়া হয়েছে ইস্তাহাদের পথ বন্ধ কোরআন সন্ন্যার গবেষণা করে ইস্তাহাদ করা যাবে না এটা হলো তাকলিদ করা ওয়াজিব কিন্তু বেদাতের গবেষণা করে আসমান থেকে জমিন পর্যন্ত একই দরজা মুক্ত খেয়াল করছেন মানে ধ্বংসলীলা ঘটে থেকে। এবং আমাদের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে বেদাতকে একবারে ঢুকে দেওয়া হয়েছে আর সুন্দর বুঝি না আমরা বেদাত ছাড়া আমরা না এছাড়া দেখা যায় আমাদের কিছু বুজুর্গদের কথা কাজ নিয়ে আমরা বারাবারি করি উনি করেছেন উনি কি কম জানেন উনি এত বড় ছিলেন এত বড় ছিলেন তত বড় ছিলেন আর আপনার ওই হুজুরকে আমার আসলে চাইতে বড় ছিলেন আর আপনার হুজুরকে আল্লাহ মানতে বলছেন না রাসুলকে মানতে বলছেন আপনার হুজুরের কথা রাসুলের কথার সাথে বিপ্লব কাটটা নিবেন আপনি কাটটা নেবেন আমরা দুনিয়ার ক্ষেত্রে ভালোই বুঝি বড়ের ওপরের বস বললে ছোট একটা বাদ বাদ প্রধানমন্ত্রীর অর্ডার হলে ছোট মন্ত্রীর বাদ এটা বুঝি আমরা কিন্তু দিনের ক্ষেত্রে গিয়ে তখন বলি উনি এত বড় অত বড় তত বড়ো আরে বাল্লার আল্লাহর বান্দা সে কি আল্লাহ চাইতে বড় রাসুলের চাইতে বড় ইমামা আজ আফানিফ রহম আল্লাহ চাইতে বড়ো আপনি খালি বড় দেখান তো বড়োর একটু উপরে যান না গেলে তো আপনি বাদ হয়ে যাবেন ওপরে উঠতে রাজি না সাধারণ মানুষকে এটা ওটা বলে বড় বুঝি এই ছিল সেই ছিল তো কি হয়েছে এই ছিল ছিল সেই তো তো আল্লাহর বান্দা শরিক না তো কে উনি ওনার তো দায়িত্ব ছিল বারবার বলেছি মল ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাল্লা প্লানটা বুঝা এবং বুঝিয়ে দেওয়া উনি বুঝেনি না তারপরে তাকে আপনি ইঞ্জিনিয়ার মেনে এনেছেন উনি সাব ইঞ্জিনিয়ারের যোগ্য না তাহলে আপনি তাকে নিয়ে এত বাড়াবাড়ি করেন কেন যে আপনাকে গোমরাহার দিকে ঠেলে দিচ্ছে এরপরে হয় কি অনেকে দেখবেন নিজের বিবেক পনেরো নম্বর আমরা আজকে সাহাবা রাজিয়াল্লাহ তালা আনহুমের যে হৃদায়ত তাদের পর নির্দেশনা কোরআন সুন্নার আমল কোরআন সুন্নাকে তাদের মতো করে বোঝা থেকে আমরা দূরে সরে গেছি এটা বেদাতের একটা বড় কারণ কোরআন সুন্নাহ ঠিকই বলে কাল আল্লাহ কাল রসুল বলে বুঝতে কার নিজস্ব নিজের হুজুরের নিজের খানকার নিজের দলের না এই বুঝতে হবে সাহাবা ইকলামদের আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করি কোরআন এবং হাদিসের এমন একটা কোরআনের আয়াত বা হাদিস সাহাবায়কলাম বুঝেন নাই এমন কি হতে পারে বুঝলে তারা আমল করেন নাই এবং আমল করলে তারা অন্যদের কাছে এই আমলটা পৌঁছে দেন নাই তাহলে আপনি নতুন করে কে বুঝার আপনি স্বপ্নের থেকে বুঝ নিয়ে আসেন স্বপ্নের বুঝতে চলবে না আপনি কাশ্মু দিয়ে বুঝ নিয়ে আসেন আপনি ইলহাম দিয়ে বুঝ নিয়ে আসেন এখানেই আমি অনেকবার বলেছি যে এক জায়গায় আপনি পার্থ করতে পারবেন হকার বাতলের কোরআন সুনার সবাই বলে কোরআন সুনার বুঝতে হবে সাহাবা ইকলাম রাজি আল্লাহ তালা আনহ তাহলে সব বাতিল আউট হয়ে গেল ঠিক আছে দাও দাও কোন সাহাবি বুঝেছেন কারা করেছেন দাও আমাকে শেষ আর আপনি যখন বলবেন ওটা কোরআন সুন্নার বুঝতো তাদেরটা তারা দিবে কাজেই যখন আপনি নিরাপদ থাকতে চান তাহলে কোরআন সুন্দর সাথে সহিদ এলাকাতে ভালির সাথে জৈব জাল আউট হয়ে গেল সব বিদাত আউট হয়ে গেল আর বলেন বুঝটা সাহাবাদের দাও কোন সাহাবী বলছেন বলো খারেজি দল যারা হত্যার হত্যার পিপাসা মানুষের রক্তের পিপাসা নিয়ে ঘুরে তারা বলে কি যে খালি হত্যা করতে হবে তার দলিল কি বলে ফসল রব্বিক অনহার 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 মানে জবাই করো কি জবাই করো নাহার জবাই কাকে বলে নাহার শব্দ তো শুধু কুরবানিকে জবাই কি বলে উট জবাইকে বলে জবাহ তো বলে অন্য পশুকে তো ওয়ানহার বলা হয়েছে এখানে তো যুদ্ধের কথা বলে হত্যার কথা বলে যাদের কথা বলাই কারণ ও যখন কোনো দলিল পায় নাই সুরা কাউসার শুধু জানে ওইখান থেকে ও ছোট্ট দইল এইটাই দলিল তাই এই বুঝটা তুমি বলছো অনহার মানে শুধু জদ করো মারো ফাটো কাটো দেশের ধ্বংসলীলা ঘটাও তো এর এই বুঝটা কোনো সাহাবি কোনো তাহাবি কুড়ি ইমাম কয় কি আমি বুঝি না বাহ মুফতি সাহেব উনি সব বোঝেন এইভাবে আমাদের মাঝে বেদাতগুলিকে ঢুকে দেওয়া হচ্ছে বন্ধুরা ষোলো নম্বর আচ্ছা আল হামাস নিজের রুচি মতো রুচি দিয়ে কয়েক দূর পড়ব রাসুলের মহাব্বতে সাধারণ মহাব্বত তো অন্তরে থাকে আমার রাসুলের মহাব্বতটা মুখে এবং হাতে শরীরে নাইচ্চা নুইচা হেল্লা দুল্লা তাই নাকি রাসুলের প্রতি দূরত কি না একজন জিজ্ঞেস করছিলাম রাসুলের প্রতি দূরত পড়েন কি জন্যে আল্লাহকে খুশি করার জন্য রাসুল করে রাসুলকে দূরত পড়ি রাসুলের প্রতি রাসুল খুশি হবে আগে আপনাকে বলেছিলাম না যে এই গত হাজের কথা আমাদের এলাকারই একজন আমাকে ফোন দিয়ে বলছেন আমার কাছে মেসেজ পাঠিয়েছেন যারা আমাদের এখানে হজ প্রশিক্ষণ এসেছিলেন যে শেখ আমাদের মোয়াল্লেম সাহেব আমরা চলে আসবো তার একদিন দিন মোদিনা চলে গেলেন বাজারঘাট করা যায় আমরা সব বাজারঘাট করছি চলে গেলেন পরে বিশাল লাগে কি ব্যাপার হুজুর এত এই সেই করে কয়েক মদিনাই গেছিলাম তো কেন যদি রাসুল খুশি হয়ে যান ওনার হাট বাজার দেখে রাসুল খুশি হলো উনি যাবেন এমন মোয়াল্লিমের যারা হাজি হজ করেছেন তারা কোথায় যাবে চিন্তা করেন কি বদ রাখিকা দিল আর কি শিখালো ওদেরকে রাসুল বুঝি ওনার মানুষ রাসুল ওনার হাট বাজার দেখতেছেন ওনার কেনাকাটা দেখে খুশি হয়ে যাবে উনি জানা চলে যাবেন হজে ওনার জান্নাত যাওয়া সম্ভব নয় ওনার সম্ভব রাসুল দেখবে আর খুশি হয়ে তাকে জান্নাতে শাড়ি দিয়ে দেবে এইরকম চিন্তা চেতনা নিয়ে যারা চলে কারণ ওর মনে এটা জাগছে এই যে মনে জাগে এই মন তো শৈতান জাগায় অনেক সময় মন কি আপনার কন্ট্রোলে না শৈতানের কন্ট্রোলে সেটাও তো দেখা দরকার আপনার মন কি আপনার সাহওয়াত আপনার প্রবৃত্তি কি সুন্দর লাগাম দিয়ে চলে না বেদাতের লাগাম দিয়ে চলে আপনার মন প্রবৃত্তি দিয়ে চলে সেটাও তো আপনি জানেন না সুন্না দিয়ে চলে কোনটা চলে এইভাবে আজ আমাদের মাঝে এছাড়াও সর্বশেষ যেটা বলবো বাপদাদাদের অনুসরণ বাপদাদারা করছে আমরাও করি বাপদাদা এমনও শুনছি না বাপ যাহার নাম গেলে আমরাও যাবো তাহলে কি বাপদাদার কি জানাজের সার্টিফিকেট পেয়ে গেছেন নাকি আপনারা হ্যাঁ ওরা জানা যাবে আমরা ওদের যাব বাপদাদার দোহাই দিয়ে আজ আমরা বেদাত করতে আসি আমি এক জায়গায় কোন একজন বড়জন গানী নাম বললে সবাই চিনবেন এক বাক্যে ওনার জানাজাতে আমি হাজির হলাম জানাজাই যখন হাজির হলাম ওনাকে যখন কবরে নামা হচ্ছে তো পার্শ্ব থেকে নামা হচ্ছে কেবলা দিক থেকে আমি বললাম দাঁড়ান কারণ উনি আমাকে অনেক ভালোবাসছেন আমি ওনাকে ভালো করে চিনি না পায়ের দিক থেকে নামাতে হবে তো উনি শুনলেন না নামায় দিলেন ঠিক আছে এরপরে চিৎ করে শোয়াই দিলেন আপনাদের মাইয়া কীভাবে শোয়াই চিৎ করে সোয়াই দেয় এরপরে মাথাটা কেবলার দিকে ঘুরে দেয় না হাদিসের কথা পাঁচ থেকে প্রবেশ করানো হয়েছিল এবং ডান কাঁধে সরানো হয়েছিল আমি ডান কাঁধ পুরাটা করেন মাথা ঘোরালেন কেন এটা কোথায় পেয়েছেন ওই তখন বললেন আমার দাদার এইভাবে মাটি হয়েছে আমার বাবার হয়েছে আমার ভাইয়েরও হবে চিন্তা করছেন এবং এখানে অনেকজন দাঁড়াই ছিল কেউ কোনো কথা বলছেন না এরপরে যখন মাটি হয়ে গেল পরে আমার তো মেজাজটা খুব খারাপ হয়ে গেল সবাই যখন দাঁড়াই ছিল আমার গলার তো আলহামদুলিল্লাহ আমাকে কণ্ঠ দিয়েছেন মাইক লাগে না কোথায় পেয়েছেন এইগুলি এইভাবেই বেদাত করে রাখেন আপনারা যখন সবাই যখন খুব শক্ত করে বলা শুরু করলাম তখন আর কেউ কথা বলে না আর কেউ কথা বলে না সব ঠান্ডা এইভাবে আপনারা বেদাতকে জিন্দা করে রাখেন বাপ দাদা করেছে তাই আমরা করি অমুকে করেছে তাই করি আমি অমুককে দেখেছি তাই করেছি কোথায় পেয়েছেন আমরা বিভিন্ন জিনিসকে অমুকীর সাহেবের খুব সুনাম সুখেতি কারণ উনি বলেছিলেন আমার জানা যা উমুক পড়াবে যে কোনোদিন আসরের সৈন্য চার কাজ ছাড়ে নাই আমি বলি ও বেটা ছিল বেদাতি আরেক বেদাতি গেলে ও জানাজা ওর করে যাবে এটাই তার ভাগে জুটবে রাসুল সাল্লাম আসরের আগের সৈন্যদ এটা হলো রাতে বা কন্টিনিউ করা বেদাত মাঝে মাঝে পড়াই সৈন্যদ আর বেদাতি মনে করছে বেদাত করে আমি জান্নাত চলে যাবো ওই যে বাপদাদা করেছি এখন ওর বংশে ওটা হয়ে গেছে ওর বংশে এখন ওর দাদা হুজুর কু হুজুর এখন ওর বংশে তার যা যাকে পড়াবে যে সব সময় এই বেদাতটা করেছে এইভাবে আমরা বাপদাদাকে অনুসরণ করে বেদাতে স্বয়লাভ করে দিয়েছি শিরিক তো এর আগে আলোচনা করেছি আর আমাদের শিরখের ওপর ইনশাল্লাহ আগামীকাল থেকে কোর্স শুরু হচ্ছে আপনারা অবশ্যই অংশগ্রহণ করবেন তভিদের অংশ হয়ে গেছে তাওহিদ ধ্বংস করে করেছেন তারা বুঝতে পেরেছেন তাওহিদের জ্ঞান আপনাদের কতটুক তাওহিদের অ্যাকশন মধ্যে জ্ঞান কতটুক বুঝতেই পেরেছেন যারা অংশগ্রহণ করেছেন আর যারা করেন নাই তারা তো জানে না যে কোন অবস্থায় আপনি আছেন তাওহিদ নাই মানে আপনার কোনো কিছু নেই তাহিদ নেই মানে আপনার এই কোনো এবাদতের কোনো কোনো মূল্যই নেই আর সিরিক আছে মানে যতই কিছুই করেন আপনার ঠিক না জাহান এরপরে এই ভয় কঠিন জিনিসটা আমরা জানতে রাজি না আমাদের ক্লাসে হাজির হয় অনেকগুলো পরীক্ষা যখন নেই তখন সব ভাগে পরীক্ষা দুনিয়ায় যদি পাস না করতে পারেন মিয়া তা আখেরাতে পাস করবেন নাকি কি বলেন এই দুনিয়ায় যে ফেল করবে সে কি আখেরাতে পাস করবে আদৌ কোনো তার গ্যারান্টি আছে আর দুনিয়ায় পাস করলেই তো গ্যারান্টি নাই তো আপনি পাসই না আপনি অংশগ্রহণই করেন না তা আপনি বুঝেন তো আপনি কোথায় আছেন এই জন্যে আমাদের মাঝে আজ শিখতে আমরা রাজি না জানতে রাজি না বসে বসে গল্প করছি মসজিদে বসে বসে কোরআন পড়ছেন আপনার কোরআন পড়া দরকার না উপরেকে ক্লাস করা দরকার কোনটা কোরআন পড়ে আপনার কি এই কোরআন পড়ে তো আপনি কোরআন বুঝেন না তো এই কোরআন পড়ে আপনার কি কোরআন পড়ে জানা চলে যাবেন না কোরআন পড়ে তো জানলা যাওয়া যায় না কোরআনটা পড়তে হতো বুঝে পড়তে আমল করতে হবে কোরআন কী বলছে জানতে হবে এই জন্য বন্ধুরা আজ আমাদের মাঝে জানারও আগ্রহ কম কারণ এই বিশ্ব সব আমরা তো আমরা জান্নাত সব নিয়ে দিয়ে দিয়েছি যারা নিয়েছি সবাইকে সব যার যার গ্রুপে সব সদস্যকে জান্নাত দেওয়া হচ্ছে জান্নাত কেউ কাউরে কাউকে দেওয়া হয় নাই এমনকি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কেউ জান্নাত ইজারা দেওয়া হয় নাই দেওয়া হয় নাই ভুল ভাববেন না যে পীর সাহেবরা ইজারা দিয়েছেন পেয়ে গেছেন এই সমস্ত ভ্রান্ত কথাবার্তা আজ আমাদের বেদার ঢুকেছে আকিদার মাঝে বেদার ঢুকেছে মানে অরিজিনাল নতুন করে বাড়িয়ে ঢুকেছে এবাদতের ভিতরে ঢুকেছে আমাদের আমলে ঢুকেছে করাতে করা ছেড়াতে আমরা বিভিন্ন ধরনের আমরা মনে করি বেদাত কোন একটা বিষয় না বেদাত মানে বেদাতকে জানেন যে জেনা ব্যবিচার খুন খারাপি খুনের চাইতে সুদ খাওয়ার চাইতে ঘুষ খাওয়ার চাইতে জঘন্য পাপ ঘুষ খাওয়ার চাইতে ব্যাবিচার করার চাইতে খুন করার চাইতে বেদাত জঘন্য পাপ মারাত্মক জঘন্য পাপ কারণ সে আল্লাহর দিন বেদাত কর কি জানেন রাসূল তার দিন পরিপূর্ণ দিন দিয়ে যার নাই উম্মতের কাছে খেয়ানত করেছেন খান আর রেসা আলা মোহাম্মদ তার রেসালাতের খেয়ানত করেছেন এর চেয়ে তো আরও জঘন্য কি জানেন আল্লাহ তার দিনকে পরিপূর্ণ করেন নাই বেদাতি যখন বেদাত করে মনে করে আমি আল্লাহকে সম্মান করছি আসলে সে আল্লাহকে সম্মান করছে বেদাতি বেদাত করে মনে করছে আমি দিনের খুব ভালো করছি আসলে সে দিনের মধ্যে জঘন্য একটা পাপ করতেছে বেদাতি তার লেবাস পোশাকে দেখাচ্ছে আমি খুব জান্নাতের পথে আসলে এই পোশাক দিয়ে যাচ্ছে জাহান্নামের পথে বেদাত করছে যে সে দিনের মাঝে সংযোজন করছে কিন্তু যে পাপ করেছে কিন্তু সংযোজন করে নাই পাপের কাজ একটা হয়তো সে করে ফেলেছে এই জন্যে পাপ করে তোবার সুযোগ থাকে আর যারা বেদাত করে তাদের ভাগ্যে তোবা বা জুটে না মাহাজুব ওই জন্য বলছি মাহাজুব বেদাত থেকে তাদের কি পর্দা হয় না কঠিন একটা পপ বন্ধুরা আজকে আমরা বেদাত কিভাবে চিনবেন তার কয়েকটা পয়েন্ট আপনার কাছে বলব প্রথমত জানতে হবে বেদাত প্রতিটি গুমরা। ভালো বেদাত আর খারাপ বেদাত যে বলবে সে আর বেদাত যে বলবে বেদাত ভালো আর মন্দ সে আর বেদাত ঠিক আছে এরপরে মনে রাখতে হবে হতে পারে দিনের মাঝে নতুন সংযোজন ঈদে মিলাদুর নবী আমাদের ঈদ কয়টা দুইটা ঈদুল ফিতর ঈদুল এখন আপনি ঈদে মিলাদুল নবী ঈদুল উমুক তমুক এই সেই বিভিন্ন ধরনের আপনি এখন অনুষ্ঠান করবেন এই সম্পূর্ণ বিদাত কয়টা নতুন করে আপনি সংযোজন করেছেন ওকে আর তাহলে কি বিদায় ইজাফিয়া বলে মানে নতুন না এবাদত মনে করেন রাষ্ট্রের প্রতি দূরৎপাট করে এটা কি এবাদত না এবাদত এখন আপনি ন্যাচে নাইচাল দুধ পাঠ করবেন এটা হলো কি বিধাত তার পদ্ধতিতে বিধাত বলেছিলাম যে তার কারণে প্রকারে তার জায়গাতে স্থা কী বলে সময় তার পদ্ধতি এবং সংখ্যা ছয়টা জায়গায় যদি আপনি কিছু বাড়াই দেন সেটাই বিধাত কে আপনাকে কারণ আপনি বানাতে পারেন না আল্লাহ তার মাহমাদের মাধ্যমে কারণ হলে আপনি করতে পারেন আমি রোজা রাখি কী দিনে আরাফার দিনে আশুরার দিনে সয়বাদ রোজা রাখেন কোথায় পেয়েছেন রোজা রাখেন কোথায় পেয়েছেন কারণ কি আছে সাব্যস্ত না তাহলে রাখা যাবে না আপনি কবর জারত করেন ওকে কবর জারত ওকে বাট আপনি কবর জিয়ারত করেন কি জুমার নামাজ পড়ে গিয়ে কোথায় পেয়েছেন কোথায় পেয়েছেন আপনি ছয় বারাতে লাইতুল কাদারে আপনি পাইলেন আপনি নিজে বানালেন যোগ করলেন বেদাত করার মধ্যে হতে পারে ছাড়ার মধ্যে হতে পারে তিনজন সাহাবি এসে বললেন যে একজন বলে আমি বিয়ে করবো না একজন বলে আমি সবসময় সারা রাত রোজা রাখবো আরেকজন বললে আমি কি করব সারা রাত ক্যাম করবো একজন বল সারাদিন আমি রোজা রাখবো রাজী সে বলে এই তোমরা কে কে আমি বিয়ে করেছি আমি ঘুমাই আমি জাগি আমি রোজা রাখি রোজা রাখা ছাড়ি মান তার মান রাখে সোননাথই পালাইসা মিননি যে আমার সোননাথের বহির্ভূত সে আমার অন্তর্ভুক্ত না তাহলে আপনি একটা কাজ করেও বেদাত হতে পারে না করেও তো বেদাত হতে পারে আপনি করছেন না কেন করছেন না শরীয়তে যেটা আপনি না করার কে কে অধিকার দিয়েছে আপনাকে আবার যেটা আছে সেটা আপনি কেন সেখানে নিজের মতো করে করবেন তাহলে বেদাতটাকে আবার আকিদার মধ্যে বেদাত হতে পারে যাহা আল্লাহর আল্লাহ সুবাহান তালার নামগুলিকে বিশ্বাস করে কিন্তু তার গুণ বিশ্বাস করে না এটা একটা বিদাত এই যে এখন যারা বলতেছে যে হাদিস গ্রহণযোগ্য না গ্রহণযোগ্য না তো ছেড়ে দিল না এটাও তো একটা বিদাত একটা দল এখন তৈরি হয়েছে কোরআন মানে আসলে কোরআন মানে ওরা ওরা কোরআনও মানে না ওরা কোরআনও মানে না কিন্তু কোরআন না মাননে পড়লে সাধারণ পাবলিক তো ওদেরকে পিটাবে কিন্তু যখন বলছে হাদিস এটা ওটা তার মধ্যে ঠিক আছে হতেও পারে এবং এরা এই পয়জনটাকে কঠিনভাবে বাংলার মাইতে এখন ছড়াচ্ছে হাদিস গ্রহণযোগ্য না অমুক না তমুক না এই সেই আস্তে আস্তে আপনার ইমানকে নষ্ট করতেছে তাহলে এই বেদাতটা বিভিন্নভাবে আঁকিদার মধ্যে হতে পারে আমলের মধ্যে হতে পারে করার মধ্যে হতে পারে ছাড়ার মধ্যে হতে পারে মূলে হতে পারে অতিরিক্ত হতে পারে বিভিন্নভাবে বেদাত হতে পারে মনে রাখবেন এবাদতের মূল হল কি কর করা যাবে না এবাদতের মূল করা যাবে না এবাদত ছাড়া যত কিছু মূল হলো করা যাবে এবাদত করতে হলে দলিল লাগে আমাদের আগেও বলছি অনেকে বলে মোনাজাত যে করা যাবে না তার দলিল দাও আমি বলি এর চেয়ে তো বড়ো আহাম্মক কেউ আছে এর চেয়ে তো বড়ো মুফতি আছে এই বাড়িটা আমার না আমি বলছি বাড়িটা আমার না আপনি বলছেন আমাকে দলিল দেখান আপনার না যে আচ্ছা বলেন তো আপনাদের একটু বুদ্ধি একটু শোনেন ভালো করে এই বাড়িটা আমার না আপনি বলছেন আমাকে দলিল দেখান আপনার যে না না লাগে না আর জন্য কি দলিল লাগে না যদি বলি আমার বাড়ি তাহলে দলিল দেন কই আপনার যে বাড়ি দলিল দেখান এর তো ফাইজুর রহমান ইয়া কি বলে আমাদের মোতালি সাহেবের বাড়ি বা ওনার গাড়ি বা ওনার ইয়া তা আপনি আমার বলছেন না তারপর বলছেন দলিল এটা নাই বলছেন দলিল দেখান মোনাজাত নাই যৌথ দলিল এই আমাদের মসজিদে অনেকেই এই মোসালিরা হয়তো ই করেন যে কেন মজাজ হয় না আরে বাবা এটা তো নাই তাই তো করি না এবাদত এটা এবাদ করতে দলিল দেখাতে হবে আপনি বলছেন আছে তা আপনি দলিল দেখান কত বড় আহম্মকের আহাম্মক আর তার ফলোয়াররা অনুসারীরা বলছে ঠিকই তো কই দলিল দেখাতে পারলেন না আরে দলিল দেখাবো ঘর থেকে মূল না চলিবে না করতে হলে দলিল দিতে হবে এবাদত ছাড়া এখন আপনি যদি বলেন যে আপনি যেটা পড়েছেন তার দলিল দেন আপনি বিষ লাগাইছেন সেমাগ লাগাইছেন চশমা লাগাইছেন আপনার এসি চলছে আপনার ক্যামেরা চলছে দলিল দেন এটা কি দিন আমি কি দিন মনে করি এটা করেছি এটা তাকালিদ এটা তো সংস্কৃতি এটা তো আমার কালচার এক একটা কালচার চলে চলে না চলে না তাহলে কালচার এখানে দেখেন তো আপনাদের টুপি কত ভিন্ন জামা কত ভিন্ন সবকে বলবো এক জামা পরে আসো নামাজ এক একই একই নিয়ম হইতে হবে বাট জামা কাপড় যে যেভাবে পরে আসছে কালচার এটা আদাত এ আদাত হবে একমাত্র আল্লাহর নবীর তরিকায় কালচার তো যার যার দেশের মতো হবে এর আগে বলেছিলাম না আপনাদের যে আমি এতে মদিনায় যখন প্রথম দিন গিয়েছি আমি তো অবাক হয়ে গেছি যে মেয়ে মানুষ কেমনে আসলো কারণ আফ্রিকানরা ছিট কাপড়ের কি পরে পুরুষরা মেয়েরা পরে এক এক আমাদের দেশের মেয়েরা পরে ছিট ঠিক না আর ওই দেশের ছেলেরা পরে আর মেয়েরা পরে কি কাপড় দেখলে যায় না আল্লাহ আপনি এবাদতের এই জিনিসটা মনে রাখবেন তাহলে বেদাতকে চিহ্নিত করতে পারবেন আল্লাহর বান্দা করা যাবে না করতে হলে দলিল দেন কোরআন এবং সৈহাদিস থেকে দেন আমাকে না হলে বাদ। আর এছাড়া কালচারের বা মামালাতের বা কি বলে আপনার আদাতের মূল হলে করা যাবে করা যাবে না করতে হলে দাও করা যাবে একটা দাও আমাকে কি দলিল আছে তোমার কাছে এটা মনে রাখতে হবে আমাদেরকে এছাড়া একটা মনে রাখতে হবে আল্লাহ রব্বর আমি সন্তুষ্টি চান তো এ দিয়ে সন্তুষ্ট হয় আদত দিয়ে হয় না আপনি কত কি পড়েছেন আর কত কিছু করেছেন এই দিয়ে আল্লাহকে পাবেন না পাবেন এ বাদত দিয়ে তাহলে এবাদত দিয়ে যখন করবেন তো আল্লাহর জন্য হতে হবে নবিতা হতে হবে আদত আপনি যে আদতটা নিষিদ্ধ নাই ওটা চলবে নিষিদ্ধ সেটা চলবে না এখন মনে আপনি পড়বেন পড়বেন বা কোনো গায়ক নায়ক গায়িকারই পড়বেন নিশ্চিত কারণ মানে তার সবই প্রভাবই নহম নর্মাল আপনি পড়বেন সেখানে কোনো দড়িল প্রয়োজন নেই মনে রাখতে হবে যত সুন্নত শক্তিশালী হবে তত দুর্বল হবে আর যত বেদাত শক্তিশালী হবে সুন্নত দুর্বল হবে আমরা এই বিপদে আছি বেদাতে খুবই আমার স্ট্রং তাই সুন্দর আমাদের থেকে বিদায় নিয়েছে না উজবিল্লা তবে বন্ধুরা কেমতের আগে একটা একটা করে বেদাত উঠে যাবে আর সুন্দরগুলি আসবে এই মুর্শিদা সিদ্দিক তার প্রমাণ এই মুসিদ সিদ্দিক কমপ্লেক্স তার প্রমাণ আলহামদুলিল্লাহ এইখানে একটা একটা করে বেদাত উঠেছে একটা করে একটা করে সুন্দর এখানে প্রতিষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ এবং আপনারা যারা এই কমপ্লেক্সকে আজও অন্তরে জাগা দিতে পারেন নাই তারা একটু ভাববেন ভাববেন আপনি কি সঠিক আছেন না বেঠিকে আছেন রোজকে আমতে আপনি আল্লাহর সামনে এই ঘৃণা করে কি উত্তর দেবেন কারি কথা শুনে বা কোনো বাইরেই শোনে আপনি ঘৃণা করছেন না কখনই না এখানে আমরা বলেছি চ্যালেঞ্জ করে যে আমাদের সব কিছুকেই কোরআন সন্নার অথেন্টিক আমাদের শেখরা আপনারা জানেন যে আমাদের দেশের স্কলার যারা সবচেয়ে যারা এই দেশের শিরোমণি এই দেশের স্টার যারা তারা এখানে খুদ দেয় কাজে এখানে আমরা চাই যে মানুষ কীভাবে জান্নাতের পথ পাবে এবং জানাতে যাবে আমরা চাই না আমাদের পেট পকেটে কিছু আসবে এটা কখনই আমাদের নেই কারোরই কোনো ভাবনা নেই এই জন্য বন্ধুরা আল্লাহর সন্তুষ্টি চান তাহলে আপনি অবশ্যই সৈন্যতের ব্যাপারটাকে আপনি অগ্রাধিকার দেবেন আল্লাহ আমাদেরকে কোরআন এবং সুন্নার আলোকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে শুধুমাত্র আমল আল্লাহ দান করুন সব ধরনের বেদাত এবং বেদাতি এবং বেদাতি যত আখড়া আছে যত জায়গা আছে বই পুস্তক আছে সবার সঙ্গে আমাদের বেদাত নিয়ে আলোচনা চলবে অত্যন্ত কঠিন একটা স্পর্শকাতর কারণ বেদাত দিয়ে আজ আমাদের ইসলামকে ধ্বংস করে দেওয়া হয়েছে ইসলামের নামে ইসলামকে শয়তান কীভাবে ধ্বংস করেছে সহিতা করেছে তাকে তার দোসররা এটা কঠিন একটা বিষয় ধারাবাহিক আমি জানি না কয়টা খুঁজব লাগবে তো ওই বিষয়টা অনেক কঠিন এরপর আমাদের প্রতিদিন নিয়ে বেদাত আছে মাস নিয়ে বেদাত আছে আমাদের শুধু নামাজ আছে দেড়শো বেদাতি নামাজ দেড়শো প্রকার বেদাতি নামাজ রয়েছে তাহলে বুঝেন বিষয়টা কোথায় গিয়েছে এই বেদাতি নামাজের কারণেই মসজিদ খালি أقول قولي هذا استغفر الله لكم وسلم 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 محمد وعلى آله وصحبه أجمعين بارك الله في القرآن العظيم ونفعنا وإياكم بلاية الذكر الحكيم إنه تعالى جواد كريم ومالكم الرؤوف الرحيم الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله إذا ميلاد النبي হকিকত নিয়ে আমাদের এখান থেকে একটা বই ছেপেছিল আমাদের মশিরাসের দিক থেকে আলহামদুলিল্লাহ বই যারা পেয়েছেন ভালো পড়বেন যারা নাই কবি থাকলে নেওয়ার চেষ্টা করবেন রাসুলের ভালোবাসা একটা এ বাদাত রাসুলের ভালোবাসা এ বাদাত উন্নত এবাদাত রাসুলের প্রতি ভালোবেসে একবার দূর পাঠ করলে স্বয়ং মহানব্বুল আলম আপনার প্রতি দশবার রহমত বসন করেন মানে কত গুরুত্বপূর্ণ চিন্তা করছেন রাষ্ট্রীয় প্রতি দূর পাঠের চল্লিশটা প্রজিরত রয়েছে চল্লিশটা অবস্থা তারপর আনলিমিটেড তারপরও আনলিমিটেড এত আল্লাহর কাছে প্রিয় এ নিজে আল্লাহ নিজেও স্বয়ং করেন ফেরেস্তার করেন ইন আল্লাহ হম আল নবী ইন আল্লাহ নবী আল্লাহ এবং ফেরেস্তার নবীর প্রতি দূরপাঠ করে চিন্তা করেন তাহলে কত উন্নত আর সেইখানে আপনি আপনার নিয়ম লাগাই দেবেন বাপদাদার নিয়ম চালাই দেবেন এটা কখনোই কাম্য হয় না রাসুলের ভালোবাসা কেমনে হয় কেমনে করতে হয় বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার অবশ্যই আমাদের বইগুলি পড়বেন এবং জানবেন সঠিকটা রাসুলকে ভালোবাসার প্রমাণ ঈদে মিলাদিন নবী নাই রাসুলের ঈদে মিলাদুন নবী কর্ম রাসুলকে ঘৃণার প্রমাণ যারা ঈদের মিনাদ নবী পালন করে রাসুলকে তারা প্রচন্ড ঘৃণা করে রাসুল তাদের প্রচণ্ড ঘৃণা করে কামতি তাদের কাজে সমস্ত আমার সামনে থেকে বেদাত দিয়ে আল্লাহকে পর চিন্তা আমরা করবেন না রাসুলের সুপারিশ পর শুরু করবেন না শুধুমাত্র এইভাবে আমাদেরকে বোকা বানিয়ে আমাদের পেট পকেটের তাদের ব্যবস্থা হয় আমরা দিন হারাই এটা সাবধান হবেন আমাদের অনেক অসুস্থ দোয়া চেয়েছেন দোয়া করবেন এক ভাই আমাদের মারা গিয়েছেন আমেরিকায় চিকিৎসা অবস্থায় দোয়া করবেন তার জন্যে আরও যারা মারা গিয়েছেন আমাদের মশালি যারা আছেন সবার জন্য আমরা দোয়া করি মহারবুল্লাহ আলমিন যারা অসুস্থ সুস্থতা দান করো যারা মারা গেছেন তাদের আল্লাহ তুমি জান্নাত নাতনসিব করো আল্লাহ যারা বিপদগ্রস্ত বিপদ দূর করে দাও বিশেষ করে এই মসজিদের যারা দায়িত্বশীল আছেন তাদেরকে আল্লাহ তুমি তফিক দান করে মসজিদকে আরো তোমার নবীর যে সুন্নতি তরিকা এই মসজিদকে আরো সুন্দর করে চালানোর তফিক দান করো হায়াতবা দান করুন আমাদের মোতাল্লি সাহেব যেন দোয়া করুন বিশেষ করে আল্লাহ তাকে যেন তাইবা দান করেন এই মসজিদটাকে ইনশাআল্লাহ আমাদের যেই উদ্দেশ্যে লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে সেটা যেন পূর্ণ উনি দেখে তারপরে আল্লাহ তাকে তার মেহমান করে নিয়ে যান ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাই করবেন ইনশাআল্লাহ আমাদের আইআরডিসিতে বিভিন্ন প্রোগ্রাম চলছে সিরিকের বিশেষ করে এই শনিবার থেকে কালকেই শুরু হবে যাদের সুযোগ আছে অংশগ্রহণ করবেন অংশগ্রহণ করবেন কারণ শিরিক যদি আপনার ঢুকে মানে সমস্ত আমল বরবাদ হয়ে গেল আপনি নিজেও জানেন না শিরিক কাকে বলে করেই যাচ্ছেন কিনা তাও জানেন না এই জন্য ছোটো হোক বড়ো হোক সবাই অংশগ্রহণ করার চেষ্টা করবেন এবং অনলাইনে বা অফলাইনে আপনার চেষ্টা করবেন এই প্রোগ্রামে থাকার জন্যে আল্লাহবাহ মানুষ সবাইকে কবর করুন হাদ ওসলিসালামী আলম আহমদ ওয়াইলা ওবারিক ওসলিম আল্লাহল্লি ওসলিম ওবারিক আলী আলম আহম্মদ ওয়ালা আলী মোহাম্মদ কামাশল্লাই তালাহিম ইব্রাহিম ইন্ন হামিদুম মজিদ اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل وسلم على سيدنا المرسلين وعلى جميع الملائكه المقربين اللهم ارضى عن الصحابه الاجمعين من الاسر المهاجرين خصنا الخلفاء الراشدين المهديين ابي بكر وعمر وعثمان وعلي وبقيه اصحاب نبيك محمد صلى الله عليه وسلم اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم انا نسالك الجنه وما قرب إليها من قول وعمل ونوذك من النار وما قرب إليه من قول وعمل اللهم فرج هم المهمومين ونفس المكروبين المدينين واشف مرضانا ومرضى المؤمنين المسلمين واشف مرضانا ومرضى المؤمنين المسلمين الله ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الحي من يا سميع الدعوات اللهم اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره الكفر والفسق والنسيان وجعلنا من الراشدين عباد الله رحمكم الله ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم واشكروه على نعمه يزدكم ولذكر الله اكبر والله يعلم ما تصنعون اقيموا